জিজ্ঞাসিত হবে, তুমি তোমার পরিবারদের জন্য কি করেছো, সঠিক পথে পরিচালিত করছো কি? নিয়ে ফজরের জামাত ধরার জন্য যাই, আমরা নিজেরা তাহাজ্জুদ করি, হজ করি, সব ধর্ম কাজগুলো আমরা করি, আর আমি মুরব্বী মনে করি যে আমার সন্তান দুই বাবার, দুই ছেলের বাবা বয়স হয়ে গেছে, তারপরও আমি বাবা মনে করতেছি যে এর এখনো ধর্ম কর্ম করার সময় হয় নাই। কথা ঠিক না? কথা ঠিক না? যার কারণে আফ হয়ে সন্তানকে ফজরের সময় ডাক দেওয়ার সাহস পায় না, আছে না? নেই। কিন্তু আপনি বাবা ভালো করে জানেন, হাজারো তাসবিহ টিপারছে, লক্ষ কোটি তাসবিহ টিপারছে, আপনি নামাজে যাওয়ার জন্য সময় যদি আপনার সন্তানের দরজায় করাঘাত করে বলেন উঠো, ফজরের নামাজের সময় হয়েছে, লক্ষ কোটিবার তাসবিহ পড়াচ্ছে, এই একটি শব্দ সমস্ত তাসবিহ থেকে বেশি, ওঠো নামাজ। কথাটা বুঝাতে পারছি? কথাটা বুঝাতে পারছি? কিন্তু আমরা সে বিষয় নাই। এই জন্য সেদিন কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে প্রত্যেকটা পুরুষ তার পরিজনদের বিষয়ে, যে তুমি তাদের সম্পর্কে কি দায়িত্ব পালন করেছ। স্ত্রী স্বামীর ঘরের এবং তার সন্তানের দায়িত্বশীল, কাজেই সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে, এইভাবে পর্যায়ক্রমে জিজ্ঞাসিত হবে। তাহলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কেয়ামত দিয়েছিলাম, এটা তুমি কোন কাজে ব্যবহার করছো, সেদিন আপনি কি পার পাবেন? পার পাবেন? তাহলে এই হাদিস থেকে ভালো করে জেনে নেই, বুখারী 2554 নম্বর হাদিস থেকে ভালো করে জেনে নেই, যে আল্লাহ আমাকে যতগুলো দায়িত্ব দিয়েছে সমস্ত দায়িত্বগুলো সঠিকভাবে পালন যদি আমি না করি, তাহলে কেয়ামতের ময়দানে আমার ধরা খাওয়ার সম্ভাবনা নিয়োগ করেছেন। কেমন শাসক নিয়োগ করেছেন? ইসলামের দুশমন নাকি ইসলামের পক্ষে কথা বলে, কথায় কথায় জঙ্গি বলে নাকি তাদেরকে মানে দাড়ি টুপি তাদেরকে সম্মান করার চেষ্টা করে, এই বিষয়ে কেয়ামতের ময়দানে আপনার কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি যদি জবাব দিতে না পারেন, সেদিন আল্লাহর আদালতের সামনে ধরা খেয়ে যাবে। কিভাবে ধরা খেবেন? আরেকটা হাদিস থেকে শুনে নেই, তিরমিজি হাদিস নাম্বার 29, কত, 1329, আবু সাঈদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন লোকদের মাঝে ন্যায়নিষ্ঠ শাসকই আল্লাহর সবচাইতে প্রিয় এবং নিকটবর্তী। যারা ন্যায়নিষ্ঠ শাসক, ন্যায়পরায়ণ শাসক, তারা আল্লাহর কাছে কি প্রিয়। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত, তার মধ্যে ন্যায়পরায়ণ বাদশাহ, আরশের নিচে ছায়া পাবে সাত ব্যক্তি, সেখানে ন্যায়পরায়ণ বাদশাহ আছে না নাই? এখন আরশের নিচে ছায়া পাবে তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তির দোয়া আল্লাহ কবুল মানে ফেরত দেন না, সে ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক। এখন এই ন্যায়পরায়ণ শাসক নির্ধারণ করার দায়িত্ব কার? কথা বলেন, কার? জনগণের। এখন বলবেন হুজুর আমরা তো এটা পারি নাই, পারেননি অতীত চলে গেছে, পারবেন সামনে আসতেছে, এখন থেকে এটা মাথায় রাখতে হবে। যারা ন্যায়ের পথে ন্যায়পরায়ণ শাসক হবে, আপনি তাদের পক্ষেই সাপোর্ট করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব, করবেন না কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। কথাটা বোঝেন না কি বলছি? এই জন্য বলি যে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা যেন সেইগুলোকে ভালোভাবে কাজে লাগাই। যদি কাজে না লাগাইতে পারি, তাহলে আমরা কিন্তু অবশ্যই কি হব, ধরা খেয়ে যাব। আমার মেয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় করেন সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 34, আল্লাহ বলেন ওয়া আউফু বিল আহদি ইন
العهد كان مسؤولا আল্লাহ বলেন আর অঙ্গীকার পূর্ণ করো, কি করতে বলেছে? অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকারটা কি? অঙ্গীকার হলো এই জিনিস যে আপনি সব সময় নিজে ন্যায়ের পথে থাকবেন, ন্যায় প্রতিষ্ঠিত মানুষদেরকে ভালোবাসবেন, ন্যায়ের পথে মানুষকে সহযোগিতা করবেন, সমস্ত অন্যায় থেকে নিজেকে ফিরিয়ে রাখবেন এবং সমস্ত করবেন না, কপাল আপনারও পুড়বে, আপনিও সার পাবেন না। কি পাবেন না বলেন? কি পাবেন না বলেন? আপনিও সার পাবেন না।